মামুন খেয়া ইস্যান্সাল ইংলিশ জিস্ট অফ বা গ্রামারের সারমর্ বা মূল কথা সম্মানিত পাঠক এই অধ্যায় আমরা ইংরেজি গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরিভাষা ইনফিনিটিভ পার্টিসিপল জিরন্ট এগুলো নিয়ে আলোচনা করব তবে আমরা এখানে আলোচনার ক্ষেত্রে থিওরিটিক্যাল আলোচনার চাইতে প্র্যাকটিক্যাল দিকটাকেই বেশি গুরুত্ব দিব অর্থাৎ আমরা এখানে তাত্ত্বিক বিচার বিশ্লেষণ এগুলো সংজ্ঞা ইত্যাদি নিয়ে খুব বেশি আমরা স্টাডি করব না এখানে আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো অর্থাৎ ইনফিনিটি পার্টিসিপল ডির্ড এই বিষয়গুলো বলতে কি বোঝায় আর এগুলো কীভাবে আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করবো সেই দিকেই বেশি জোর দেবো তো আমাদের আলোচনায় প্রথমেই আছে ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস মূলভার্ব অর্থাৎ ভার্বের বেইজ ফর্মটাকে ইনফারেন্টিভ বলা হয় আর এক্ষেত্রে প্রথমেই দেখুন ভার্বালস বা নন ফাইনেট ভার্বস অর্থাৎ যেই ভার্বের সাহায্যে অর্থাৎ অসমাপ্রিকা অসমাপ্রিকা ক্রিয়া অর্থাৎ যেই ভার্বগুলো অন্য ভার্বের সাহায্য ব্যতীতে অর্থ প্রদান করতে পারে না পূর্ণ অর্থ দেয় না বা দিতে পারে না অর্থাৎ অন্য একটি ভার্বের সহায়তা নিয়েই এই ভার্বগুলোর বা এই বিষয়গুলোর অর্থের পূর্ণতা লাভ করে অর্থ পরিপূর্ণতা পায় কোনো বাক্যে যদি এই রকম দুটো কাজ থাকে যে একটি কাজের উদ্দেশ্যে আরেকটি কাজ করা হয় তখন একটি ভার্বকে ইনফিনেটিভ গঠন করতে হয় অর্থাৎ একটি ভার্বের পূর্বে টু বসিয়ে ইনফিনেটিভ বসাতে এখন আমরা দেখব কোন ভার্বটির পূর্বে টু বসাতে হয় দেখুন প্রথমেই ইনফিনেটিভের পরে যে প্রথম লাইনটি লেখা আছে একটি কাজের উদ্দেশ্যে অন্য একটি কাজ করা হলে যেই কাজটির উদ্দেশ্য অন্য কাজটি করা হয় তার পূর্বে টু বসে অর্থাৎ উদ্দেশ্য কাজ যেটা সেটার পূর্বে টু বসে অন্যভাবে বললে বাংলায় ভার্বের শেষে তে অথবা র অথবা র এর জন্য যদি থাকে সংশ্লিষ্ট ইংরেজি ভার্বের বেজ ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনেটিভ গঠন করা হয় অর্থাৎ ইনফিনেটিভ হলো টু প্লাস বেস ভার্ব টু টু প্লাস বেস ভার্ব বা বেস ফর্ম অফ ভার্ব যেমন আমি ইংরেজি শিখতে চাই দেখুন এখানে দুটো কাজ একটি হচ্ছে চাওয়া আর একটি হচ্ছে শেখা তো আমার চাই শিখতে শেখাটা হচ্ছে আমার উদ্দেশ্য এই শেখার চাই বা শিখতে চাই এই শিখতে এই ভার্ভটার পূর্বে ইংলিশে টু বসাতে হবে অর্থাৎ ইংলিশে শেখা ইংলিশ হচ্ছে লার্ন আর লার্নের পূর্বে টু বসাতে হবে আর চাই হচ্ছে আমাদের এই বাক্যের মূল ভার্ব আমরা বুক ওয়ানে যখন সেন্টেন্স প্র্যাকটি প্র্যাকটিস করেছিলাম সেখানে আমরা বলেছি কোনো বাক্যের মূল ভার্ভকে চিনতে চাইলে সরাসরি সাবজেক্টের সাথে ভার্বটাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলে যদি কোনো অর্থের পূর্ণতা পায় তাহলে সেটি মূল ভার্ব আর যদি অর্থের পূর্ণতা না পায় সেটি মূল ভার্ব না দেখুন আমাদের এখানে আমরা সাবজেক্ট হচ্ছে আমি তো কাজ হচ্ছে দুটো একটা হচ্ছে শিখতে আর একটা হচ্ছে চাই এখন আমি শিখতে এটা দিয়ে অর্থের পূর্ণতা পায় না অর্থাৎ অর্থটাকে পরিপূর্ণ অর্থ মানে এটা দিয়ে কিছু বোঝা যায় না আকাঙ্ক্ষা থেকে যায় বাড়তি আকাঙ্ক্ষা থেকে যায় যে সামনে কিছু বলতে হবে আর যদি আমি চাই এখন চাওয়া এই চাই ভার্ভটাকে যদি আমির সাথে বসিয়ে দিই আমি চাই তাহলে একটা অর্থ নিয়ে নেওয়া যায় আমি চাই সুতরাং এটা অর্থের পূর্ণতা পাই এটা হচ্ছে মূল ভার্ভ আর শিখতে আমি শিখতে এটা অর্থের পূর্ণতা পাই না শিখতে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ভার্ব এখানে আর এগুলোকেই নন ননফাইনেট ভার্ব বা অসম্ভব প্রেক্ষা বলা হয়ে থাকে এরপর দেখুন পাশে আরেকটি ভার্ব আরেকটি সেন্টেন্স দেওয়া আছে মা আমাকে কাজটি করতে বললেন এখন দেখুন এই বাক্যে সাবজেক্ট হচ্ছে মা এখন কাজ দুটো একটি হচ্ছে করতে আরেকটি হচ্ছে বললেন এখন যদি মা এই সাবজেক্টের সাথে করতে শব্দের বসে মা করতে কোনো অর্থ প্রকাশ পায় না আর যদি বললেই মা বললেন তাহলে অর্থ প্রকাশ পায় তাহলে বললেন অর্থাৎ এই বলা হচ্ছে এই বাক্যের মূল ভার্ভ আর করতে এই করার উদ্দেশ্যে বললেন এটা উদ্দেশ্য কাজটা হচ্ছে আমাদের এখানেই ইনফিনেটিভ গঠন করতে হবে অর্থাৎ এই উদ্দেশ্য কাজ যেটা অর্থাৎ করা হচ্ছে ডু তাহলে টু ডু এভাবে যে কোনো ভার্বের পূর্বে টু বসালে অনুরূপ করতে হবে যেমন টু গো যেতে টু লার্ন শিখতে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে টু গিভ দিতে টু ট্রেক নিতে ইত্যাদি এভাবে যে কোনো সেন্টেন্সে যদি এরকম বাংলায় ভার্বের শেষে তে বা র থাকে তাহলে সেই ভার্বটার পূর্বে ইংলিশে টু বসাতে হয় দেখুন আমি আরও যদি দু একটা সেন্টেন্স বলি যেমন আমি বই কিনতে বাজারে যাই এখন এই বই কিনতে কেনা ভার্বের শেষে তে আছে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ গঠ গঠন করতে হবে তাহলে আমি যাই আই গৌ বাজারে টু মার্কেট আই গো টু মার্কেট বই কিনতে টু বাই আ বুক টু বাই কেনা হচ্ছে বাই আর টু বসিয়ে দিলাম টু বাই আ বুক আবার যদি বলি বাংলা একটু ঘুরিয়ে যদি বলি আমি বই কেনার জন্য বাজারে যাই এখন ওই কেনার জন্য এটা উদ্দেশ্য এটার পূর্ব সে ঠিক একইভাবে টু বসিয়ে ইনফিনেটিভ গঠন করতে হবে তাহলে আই গো টু মার্কেট টু বাই আ বুক এবার যদি বলি আমি একটি গান গাইতে চাই তাহলে এখানে এই যে গাইতে এই গাওয়া ভাবটা ইংলিশে হচ্ছে সিং আর সিংয়ের পূর্বে বসাতে হবে টু তাহলে আমি চাই আই ওয়ান টু সিং সং আই ওয়ান টু সিং সং আমি একটি গান গাইতে চাই এরপর যদি বলি তিনি আমাকে চলে যেতে বললেন তাহলে তিনি বললেন হি টোল্ড আমাকে মি হি টোল্ড মি চলে যেতে টু গো টু গো যেতে চলে যেতে টু গো চলে যেতে এভাবে আমরা ভোকাবুয়ালি বই থেকে যেখানে ভার্ব দেওয়া আছে অর্থাৎ ভার্ব সেশন থেকে ভার্বের পূর্বে টু বসিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো যেমন নিচে টেবিলটা দেখুন লক্ষ্য করুন এখানে প্রথমে আছে নট আমরা নট ছাড়া পর্ব প্রথমে যেমন প্রথম ভার্ব হচ্ছে অ্যাকসেপ্ট তাহলে ইংলিশ হবে টু অ্যাকসেপ্ট আর বাংলায় অর্থ হবে মেনে নিতে মেনে নেওয়ার উদ্দেশ্যে বা মেনে নেওয়ার জন্য এই তিনটার জন্য একই রকম ইংলিশ হবে

টু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দিতে টু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যে টুডারটাইজ বিজ্ঞাপন দেওয়ার জন্য টু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দিতে টু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যে টু এডভার্টাইজ বিজ্ঞাপন দেওয়ার জন্য টু অ্যাডভারটাইজ বিজ্ঞাপন দিতে টু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেওয়ার জন্য টু অ্যাপ্লাই আবেদন করতে টু অ্যাপ্লাই আবেদন করার উদ্দেশ্যে টু অ্যাপ্লাই আবেদন করার জন্য টু অ্যাপ্লাই আবেদন করতে টু অ্যাপ্লাই আবেদন করার উদ্দেশ্যে টু অ্যাপ্লাই আবেদন করার জন্য টু অ্যাপ্লাই আবেদন করতে টু অ্যাপ্লাই আবেদন করার উদ্দেশ্যে টু অ্যাপ্লাই আবেদন করার জন্য

টু বেন্ড বাঁকা করতে টু বেন্ড বাঁকা করার উদ্দেশ্যে টু বেন্ট বাঁকা করার জন্য টু বেন্ড বাঁকা করতে টু বেন্ট বাঁকা করার উদ্দেশ্যে টু বেন্ড বাঁকা করার জন্য টু বেন্ড বাঁকা করতে টু বেন্ড বাঁকা করার উদ্দেশ্যে টু ব্যান্ড বাঁকা করার জন্য এরপর আমরা এই ইনফিনিটিভকে নেগেটিভ করতে পারি অর্থাৎ এই টু এর পূর্বে একটা নট বসিয়ে দিই এভাবে পড়তে হবে নট টু অ্যাকসেপ্ট মেনে না নিতে নট নট টু অ্যাকসেপ্ট মেনে না নেওয়ার উদ্দেশ্যে টু নট টু অ্যাকসেপ্ট মেনে না নেওয়ার জন্য নট টু অ্যাকসেপ্ট মেনে নানিদের নট টু অ্যাকসেপ্ট মেনে না নেওয়ার নট টু মেনে জন্য নট টু অ্যাকসেপ্ট মেনে নানিদের টু মেনে জন্য নট টু এক্সেপ্ট মেনে নেওয়ার উদ্দেশ্যে এরপর অর্জন না করতে নথ্র আখেয়ে অর্জন না করার উদ্দেশ্যে নথ্র আখে অর্জন না করার জন্য নট্টু আখয়া অর্জন না করতে নথ্র আখয়েন অর্জন না করার উদ্দেশ্যে নট্টু অর্জন না করার জন্য নট্টু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন না দিতে নট্ট অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন না দেওয়ার উদ্দেশ্যে নট্ট অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন না দেওয়ার জন্য নট্টু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন না দিতে নট্টু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন না দেওয়ার উদ্দেশ্যে নট্ট অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন না দেওয়ার জন্য নট্টু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন না দিতে নট্টু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন না দেওয়ার উদ্দেশ্যে নটু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন না দেওয়ার জন্য নট্টু অ্যাপ্লাই আবেদন না করতে নট্ট আপ্লাইন আবেদন না করার উদ্দেশ্যে নট্টু অ্যাপ্লাই আবেদন না করার জন্য নট্টু অ্যাপ্লাই আবেদন না করতে নট্টু অ্যাপ্লাই আবেদন না করার উদ্দেশ্যে নট্টু আপ্লাই আবেদন না করার জন্য নট্টু আপয়েন্ট নিয়োগ না করতে নট্টু আফয়েন্ট নিয়োগ না করার উদ্দেশ্যে নট্টু আপয়েন্ট নিয়োগ না করার জন্য নটু আপয়েন্ট নিয়োগ না করতে নটু আপয়েন্ট নিয়োগ না করটু আপয়েন্ট নিয়োগ না করার জন্য নট্ট আপ্রুভ অমোদন না করতে নট্টু আপ্রুভ অনুমোদন না করার উদ্দেশ্যে নট্টু আপ্রুভ অনুমোদন না করার জন্য নট্টু আপ্রুভ অনুমোদন না করতে নট্টু আপ্রুভ অনুমোদন না করার উদ্দেশ্যে নট্টু আপ্রুভ অনুমোদন না করার জন্য টু বেন্ড বাঁকা না করতো নট টু বেন্ড বাঁকা না করার উদ্দেশ্যে বাঁকা না করার জন্য এভাবে বই থেকে কমপক্ষে পঞ্চাশটি ওয়ার্ড পড়ুন তাহলে আপনি এই পুরো বিষয়টাকে অ্যাট আপনি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে চান তাহলে আমাদের চ্যানেলের এই যে প্লে লিস্ট লক্ষ্য করুন ধারাবাহিকভাবে বইয়ের যে কন্টেন্টস আছে বইয়ের নাম সহ এই লিস্ট থেকে ক্লাসগুলো করবেন তাহলে খুব শৃঙ্খলার সাথে আপনি ক্লাসগুলো করতে পারবেন